সংসদের বাজেট অধিবেশন শুরু হাজার হাজার কর্মীর মালয়েশিয়া যেতে না পারার জন্য দায়ী ব্যক্তিদের বিচার হবে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট খাতের উপর আর চাপ না বাড়ানোর অনুরোধ ব্যবসায়ীদের মূল্যস্থিতি কমানোর তাগিদ অর্থনীতিবিদ কাল দুদকে যাচ্ছেন না বেনজির আইনজীবীর মাধ্যমে পনেরো দিন সময় প্রার্থনা নয় জুন বেনজিরের স্ত্রী কন্যা হাজির হবেন দুদক আইনজীবীর আশা বেনোজিট ছিলেন আওয়ামী লীগের ক্ষমতার ডিফেন্ডার মির্জা ফখরুলের মন্তব্য দুর্নীতির বিরুদ্ধে বিএনপির আন্দোলন বছরের সেরা কৌতুক বললেন ছিল না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মালয়েশিয়া কর্মী পাঠানোর অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানান বিচার করা হবে তিনি বলেন দেশের এক শ্রেণীর দালালের সাথে সেই দেশের কিছু লোকের যোগ সাজস্যের কারণে প্রতিবারই মালয়েশিয়া কর্মী পাঠাতে জটিলতা তৈরি হয় বুধবার সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন রকনুজ্জামান রিপোর্ট বুধবার শুরু হলো জাতীয় সংসদের এবারের বাজেট অধিবেশন অধিবেশনের প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুনুর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সময় শেষ হওয়ার আগেই মালয়েশিয়ায় অনুমোদিত সব কর্মী পাঠাতে না পারার বিষয়টি খতিয়ে দেখার কথা জানান নিশ্চয়তা দেন এবারে যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কি সেটা অনুসন্ধান করা হচ্ছে আরেকটি বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই মানপাহে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতা সৃষ্টি হয় এবারে কি খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে এছাড়া জলাধার সংরক্ষণের মতো বিষয় সহ সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী আমরা যখন প্রকল্প নেই এই প্রকল্প নেবার সময় সবথেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হলো এই প্রকল্পগুলি অন্তত পক্ষে পরিবেশ বান্ধব হতে হবে এবং মানুষের জীবন মান উন্নত হয়ে হবে সেদিকে খেয়াল রেখেই আমরা প্রকল্প নিয়ে থাকি শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না এমন এমনকি বিদেশি অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলি আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর এর থেকে জনগণ কি পাবে বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে সেগুলো আমরা বিবেচনা করি তখন গ্রহণ করি জেলায় জেলায় নয় শিক্ষক শিক্ষার্থী প্রাপ্যতা এবং বাস্তবতা নিরিখেই মেডিকেল কলেজ সংখ্যা বাড়ানোর কথাও জানান প্রধানমন্ত্রী জামান বাংলা ভিশন ঢাকা এদিকে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মী নেওয়ার সময় না বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেও আবারও অনুরোধ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রতিমন্ত্রী এর আগে সকালে প্রবাসী কল্যাণ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় আটকে পড়া কর্মীদের প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে হাইকমিশনার জানান কর্মী পাঠানোর সবগুলো দেশের জন্য একই নিয়ম অনুসরণ করা হয়েছে এ সময় প্রতিমন্ত্রী জানান মালয়েশিয়ায় সময় বাড়াবে না বললেও বাংলাদেশের পক্ষ থেকে আবারও অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি বিএমএটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ভিত্তিতে আটকে পড়া কর্মীদের সংখ্যা জানানো হলেও এর আগে আরও দুই ধাপের প্রক্রিয়ায় অপেক্ষায় আছেন অনেকে কলিং ভিসা হওয়া ও ই ভিসা সম্পন্নের পর অনেকেরই বিএমএটি কার্ড হয়নি সেসব কর্মীর বিষয়ে পরিষ্কার কোন তথ্য জানাতে পারেনি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দু সালে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি জামাত শুধু আগুন সন্ত্রাসী করেনি দেশের হাজার হাজার গাছ কেটে ধ্বংস করেছিলেন তারা রাজধানী আগারগাঁও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো প্রয়োজন এবছর সারাদেশে আট কোটি আটত্রিশ লাখ গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আহ্বান জানান রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ বান্ধব প্রকল্পে গুরুত্ব দেওয়ার কথা বলেন গাছ কাটতে হলে তিন গুণ গাছ লাগানোর আহ্বান জানান তিনি বাজেটের অর্থ সংস্থানে ব্যাংকিং খাতের উপর আর চাপ না বাড়াতে সরকারের কাছে অনুরোধ ব্যবসায়ীদের বাজেট ঘাটতি মেটাতে করের জাল বাড়াতে প্রয়োজনে দাতা সংস্থার দ্বারস্থ হওয়ার কথা বলেছেন তারা অর্থনীতিবিদরা চান চলমান অর্থনৈতিক সংকটে জিডিপির দিকে না তাকিয়ে সীমিত আয়ের মানুষের কথা ভেবে মূল্যস্ফীতি কমানোই হোক বাজেটের বড় ফোকাস গোলাম মনুল হাসানের রিপোর্ট সরকারের চেষ্টায়ও রাখা যাচ্ছে না রিজার্ভ ডলার সংকটে ঢুকছে অর্থনীতি অন্যদিকে মূল্যস্ফীতির চাপে অসহায় সীমিত মানুষ পরিস্থিতিকে জটিল বলছেন মে মাসে খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে বাস্তবতা যাই হোক আগামী অর্থ বছরে সেটি সাড়ে ছয় শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা সরকারের মূল্যস্ফীতিকে আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে এবং এটার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে যে রিজার্ভ যেন আমরা একটি উন্নত অবস্থায় যেন সুসংগত করতে পারি যতটা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই সমস্যা থাকবে এই জন্য এই বছরের বাজেট হওয়া উচিত স্ট্যাবিলাইজ করার জন্য বাজেট যে এরকম না যে আমরা বেশি প্রবৃদ্ধি অর্জন করতে চাই আমরা যদি বিগত বছরে একশো টাকার ব্যবসা করি এবারে আমরা দেড়শো দুশো টাকার ব্যবসা যাতে আমরা সবাই করতে পারি ইজ এক্সপেনশনারি সিচুয়েশন সেটা হলেই আমি মনে করি যে আগামী দিনগুলো এই যে একটা ক্রাইসিস মুমেন্টে আমরা বাস করছি দেখেন ডলার পাওয়া যাচ্ছে না কিংবা কাস্টমার পাওয়া যাচ্ছে না কিংবা কস্ট বেড়ে গেছে দাম সেলিং প্রাইস নাই এই সবের থেকে হয়তো আমরা কিছুটা হলো রেহাই পাব ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয় প্রবণতা থেকে বের হওয়ার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা আমাদের বেসরকারি খাতের অর্থনৈতিক অথেনটিক যে সক্ষমতা সেটা একটা বড় ধরনের চাপের মুখে আছে এই অবস্থায় সরকারও যদি ব্যাংক খাত থেকে বড় করা শুরু করেন এবং বেশি মাত্রায় বড় করা শুরু ঋণ নেওয়া শুরু করেন তখন বেসরকারি খাতের উপরে চাপটা অনেক বেশি পড়বে সেই জন্য আমরা রিকোয়েস্ট করব যে সরকারের সরকারকে রিকোয়েস্ট করব যে ব্যাংকিং খাত থেকে বড়ইংটা কমিয়ে নেওয়ার জন্য বিশ্লেষকরাও মনে করেন ব্যাংকিং খাত থেকে সরকার ঋণ নেওয়া অর্থনীতির জন্য বিপজ্জনক পর্যায়ে গেছে আমাদের দেশে এটি কি এখন একটি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে গিয়েছে যে পরিমাণে সরকার ব্যাংকগুলো থেকে লোন নেওয়ার চেষ্টা করেছে বা লোন নিয়ে যাচ্ছে এক্ষেত্রে দেখুন প্রধান অসুবিধাটা হচ্ছে আমাদের যেটা যে আমরা যেটাকে বলি যে আভ্যন্তরীণ খাত থেকে যে পরিমাণ সরকারের রাজস্ব আদায় করা উচিত ছিল সেই রাজস্ব কিন্তু সরকার আদায় করতে পারে আমরা অনেকবার বলেছি ট্যাক্স রিটিপের আমাদের এমন একটা পর্যায়ে যেটা বিশ্বের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে আর কি এফেক্টিভলি যারা কর দিচ্ছেন খুব কম সংখ্যাটা কিন্তু খুব কম তাদের উপরে করের বোঝা যদি আরও বেড়ে যায় তাহলে যেটা হবে তাদের আসলে অর্থনৈতিক সক্ষমতা কমতে থাকবে কম্পিটিভনেস কমতে থাকবে কম্পেয়ার টু অন্য যে আমরা আমরা যাদের সাথে বিদেশি যাদের সাথে কম্পিট করি কর্মসংস্থান গুরুত্ব বাংলা ঢাকা। দুর্নীতি দমন কমিশনে কাল যাচ্ছেন না সাবেক আইজিপি বেনজুর আহমেদ পনেরো দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি এদিকে দুদকের আইনজীবী জানিয়েছেন স্ত্রী কন্যা সহ সাবেক আইজিপি বেনজুর আহমেদের বিরুদ্ধে মামলা করা হবে দুদকের জিজ্ঞাসাবাদ এড়াতে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন সাবেক প্রভাবশালী আইজিপি বেনজির আহমেদ নিশ্চিত করেছেন দুদক কমিশনার জহরুল হক ফলে কাল বেনজির দুদকে যাচ্ছেন না বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে অবৈধ সম্পদের যেসব প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতেই মামলা করা হবে দুদকের আইনজীবী জানিয়েছেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি এবং অন্যটি নন সাবমিশন মামলা দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দশ বছর এবং নন সাবমিশন মামলায় তিন বছর সাজা হতে পারে সাবেক আইনজীবী বেনজির আহমেদকে বৃহস্পতিবার দুদকে তলব করা হয় তার স্ত্রী জিশান মির্জা বড় মেয়ে ফারহিন রিশতা ও ছোট মেয়ে তাহসিন রাইসাকে তলব করেছে নয় জুন তারা দুদকে হাজির হবেন বলে আশা প্রকাশ করেছেন দুদকের আইনজীবী আমরা এটা সঠিকভাবে জানি না শুনতে তো আমাদের ব্যাপার না এটা তো আয়ের ব্যাপার পনেরো দিন পর্যন্ত সময় যদি ইয়ার সন্তুষ্ট হয় অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয় সে সময় মঞ্চে করতে পারে দুর্নীতি দমন কমিশন তাকে সুযোগ দিয়েছে আমরা এখনো মনে করি উনি সুযোগটা গ্রহণ করবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে আমরা কালকে পর্যন্ত ওয়েট করবো আমরা দেখবো উনি আসি কিনা তারপরে কমিশন সিদ্ধান্ত নিবে আমি তো আগাম কোনো একটা প্যাডিক করার সুযোগ নেই আমি বিং এ প্রসিকিউটিং এজেন্সি আমি একটা ইনভেস্টিগেটিং এজেন্সি আমার আগাম করে জিনিস প্যাডিক করার আইনি সুযোগ আমাকে দেয়নি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা ডিফেন্ডার ছিলেন সাবেক আইজিপি বেনজির তিনি বিরোধী মতকে নিষ্ঠুরভাবে দমন করেছিলেন এখন ক্ষমতাসীনরা বলছেন বেনজির তাদের কেউ না রিপোর্ট করছেন সিকান্দার বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী ওলামা দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আলেম ওলামা ও ধর্মপ্রাণ মানুষের ওপর নির্যাতন করছে সরকার সাবেক আইজিপি বিরোজির আওয়ামী লীগের কেউ না ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব তিনি আওয়ামী লীগের নাম ছিল কি না জানি না গ্রামলীগকে ডিফেন্ড করবার জন্য তাকে খদায় রাখার জন্য তিনি চার স্বর্ণশক্তি নিয়োগ করেছেন কারণ ওই নির্বাচনের সময় তিনি যারা অ্যাভেট দিয়েছিলেন সেই সঙ্গে পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে সেই দলকেই ভোট দিয়ে যারা উন্নয়ন করছে উন্নয়ন করতে যাচ্ছে তাদেরকে আমরা আমরা উন্নয়নের পক্ষে আছি যত রকম করে পারে বিরোধী দলকে সে নির্যাতন নিপীড়ন নির্যাতন করেছে তারা বেআইনিভাবে হত্যা করেছে জুডিশিয়াল কাস্টাডিতে হত্যা করেছে ঘুম করেছে খুন করেছে এবং মিথ্যা মামলা দিয়ে এই গায়ে মামলার বলতে সেই সময়কার তৈরি সমস্ত আলোচনা সভায় বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন শিক্ষার্থীদের স্কুল সিলেবাসে এমন অনেক পরিবর্তন আনা হয়েছে যা এদেশের ঐতিহ্যের সাথে যায় না প্রাইমারি স্কুলের যে টেক্সবই টেক্সবইয়ের মধ্যে এগুলোর মধ্যে এমন এমন কারিকুলা মানছে যা আমার কালচারের বিরুদ্ধে আমার কৃষ্টির বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে এগুলো আমাদের কখনই কোনো কালে আমরা এভাবে চিন্তা করিনি আমরা বড় হয়েছি ইসলামিক যে চিন্তাধারা সেই চিন্তা আমাদের পরিবর্তনের মধ্যে আমরা হয়ে গেছে অন্যান্য ধর্মের উপরেও তাদের কিন্তু একটা ধর্মীয় একটা একটা প্রমাণ তাদের মধ্যে ছিল বলে তারা সিমাই করে আজকে সেখান থেকে সম্পূর্ণভাবে হবে করে একটা ধর্মহীন একটা রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য ক্ষমতাসীনরা বিভিন্নভাবে কাজ করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বাংলাদেশ সীমান্তে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা ও ভিন দেশের ঘাঁটি তৈরির কথা কেন সরকার প্রধান বললেন তার ব্যাখ্যা দাবি করেন বিএনপি মহাসচিব এই সঙ্গে তার প্রকৃত ব্যাখ্যা তুলে বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতিতে যারা বিশ্ব চ্যাম্পিয়ন তারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটি বছরের সেরা জোকস তিনি বলেন ড ইউনুসকে হয়রানি করার কোন ইচ্ছেই সরকারের নেই চতুর্থ দফার উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেও জানান তিনি ভারতের নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্যালমান শফি রিপোর্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন উপজেলা নির্বাচন নিয়ে সাবেক পুলিশ প্রধান বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজের দুর্নীতি নিয়ে বিএনপির করা মন্তব্যেরও জবাব দেন ওবায়দুল কাদের আর সাফল হুদা রক্তিফুল হুদা কহিম এদেরকে কার সৃষ্টি মনু আহ্মদ আট জন কেটিং গিয়ে তাকে করা হয়েছে এটা কাজ সৃষ্টি এটা অম্বলী করেছে মির্জা ফখরুলের এতটুকু লজ্জা করে না নিজেরা যা করেছে সেটা এখনও আওয়ামী লীগের সাথে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা বছরের সেরা যুগ ডক্টর ইউনুসের মামলা প্রসঙ্গে তিনি বলেন দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে তাকে অপমানিত করার কোন ইচ্ছে সরকারের নেই ডক্টর ইউনুস আইন অনুযায়ী বিচার আইনের কোন যায় ভারতের ক্ষমতায় কে এলো কে গেলো তা বাংলাদেশ দেখবে না বাংলাদেশের সম্পর্ক কোনো ব্যক্তি বা বিশেষ কোনো দলের সাথে নয় সম্পর্ক সরকারের সাথে বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমাদের মধ্যত্ব ভারত সরকারের। আমাদের বন্ধুত্ব বিশেষ দল বা ঢাকা কোনো চতুর্থ ধাপে দেশের ষাট উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে চলছে গণনা এর মধ্যে বেশ কটি উপজেলার ফলাফল ঘোষণা করা হয়েছে সকাল আটটা থেকে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয় রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা প্রতিবন্ধ প্রতিদ্বন্দ্বিতা করেছেন চার চেয়ারম্যান সহ উনিশ প্রার্থী বরিশালের বানারিপাড়া বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন শেষে সব প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে শুরু হয় ভোট গণনা নির্বাচনে তিন উপজেলায় অংশ নিয়েছেন উনত্রিশ প্রার্থী ময়মনসিংহের নান্দাইল ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদে ভোট নেওয়া হয় জামালপুরে সরিষাবাড়ি উপজেলায় ইভিএম ত্রুটির কারণে চেয়ারম্যান প্রার্থী সহ অনেকেই ভোট দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে টাঙ্গাইলের চারটি উপজেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্র ও আশপাশে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা উৎসবমুখর পরিবেশে ভোট হয় পটুয়াখালীর কলাপাড়া ও রাঙাবালি উপজেলা পরিষদে এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন চার ধাপের উপজেলা নির্বাচনের ভোট শান্তিপূর্ণ হয়েছে কমিশন এতে সন্তুষ্ট জানান শেষ ধাপে নির্বাচনে ভোটার উপস্থিতি চৌত্রিশ দশমিক তিন তিন শতাংশ সহিংসতায় আহত হয়েছেন এগারো জন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিএসি পর্যন্ত আমরা পাঁচ হাজার একশো চুচল্লিশটি কেন্দ্রের মধ্যে দুই হাজার উননব্বইটি কেন্দ্রে যে রেজাল্ট পেয়েছি ওগুলোকে গড় করে দেখা যাচ্ছে টার্ন আউট মানে ভোটার উপস্থিতির সংখ্যা হচ্ছে চৌত্রিশ দশমিক তিন তিন অ্যাকিউরেট আমাদের কোনো বিষয়ে সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপারে আমরা খুবই সন্তুষ্ট নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে দ্যাট ইজ না যে নির্বাচনটা কোন রকম মেজর কোনো ইনসিডেন্ট আমরা বিশেষ করে সহিংসতা হয়নি সেটা একদিক থেকে স্যাটিসফাইং একটা ইস্যু কিন্তু এগুলো বিচার বিশ্লেষণ এগুলো পলিটিক্যাল বিচার বিশ্লেষণটা আমরা এখন করতে পারবো না আগামী উনত্রিশ জুন থেকে এগারো আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এইচএসি পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে আসন্ন এইসএসি পরীক্ষার সার্বিক কার্যক্রম নিয়ে দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্ত্রী জানান প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৈশ্বিক অতিমারি কোভিড নাইন্টিনের কারণে বিগত তিন বছর এটি সম্ভব হয়নি বর্তমানে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন 2023 সালের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে 91000 ছাত্র এইচএসসি সমমাস পরীক্ষায় প্রশ্নপত্র ফাসির বোঝা মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 25 জুন 2024 আগ 11 আগস্ট 2024 তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট ইউনিভার্সাল মেডিকেল কলেজের এমবিবিএস দশম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি কনভেনশন হলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ডাক্তার উত্তম কুমার পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় তিনি কলেজের মেডিকেল শিক্ষার গুণগত মান নিয়ে সন্তোষ জানান স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ভুইয়া। জাতীয় ইমাম সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আগারগাঁও শেরে নগর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ বসিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নরসের গভর্নর মোহাম্মদ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জেলা পর্যায়ে একশো জন বিভাগীয় পর্যায়ে চব্বিশ জন ও জাতীয় পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ ইমাম এবং বাষট্টি জন খামার প্রতিষ্ঠাকারী ইমামকে সনদপত্র ও পুরস্কার দেয়া হয় চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নির্মিত শেখ জামাল টাইগার্স মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্বাধীনতা যুদ্ধ সহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দীপ্ত ছিয়াত্তর বছরের ঐতিহ্য সময়ের বিবর্তনে কালের সাক্ষী অমূল্য নিদর্শন সমূহ যথাযথভাবে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছে অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক কমান্ড সহ অনেকে উপস্থিত ছিলেন জয় বাংলা হাফ ম্যারাথন দুই হাজার চব্বিশের কিট ডিস্ট্রিবিউশন কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন আগামীতে আরও বড় পরিসরে ম্যারাথন আয়োজন করবে বাংলাদেশ পুলিশ এবারের প্রতিযোগিতায় চার ক্যাটাগরিতে জনকে পুরস্কার দেয়া হবে আগামী সাত জুন ভোর পাঁচটায় হাতিরঝিলে হবে জয় বাংলা হাফ ম্যারাথন দুই চব্বিশ প্রতিযোগীদেরকে তিন ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে একুশ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে দৌড় শুরু হবে হাতিরঝিলের মেরুল বাড্ডা পয়েন্টে এবং শেষ হবে হাতিরঝিলের এমপি থিয়েটারের সামনে যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হলো স্থানীয় একটি অভিজাত হোটেলে মিটিং এ ব্যাংকিং সেবা গ্রাহকের দৌড়গোড়ায় গোড়ায় পৌঁছে দেয়া ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক এলসির চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ রেদন উল করিম আনসারি মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান সরকার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় শতাধিক শিক্ষার্থী নিয়ে রাজধানীতে হয়ে গেল বাংলাদেশ টু ইউএসএ রোডম্যাপ শীর্ষক এক সেমিনার বাংলা আইআল টি এন্ড ইমিগ্রেশন সেন্টার বি আই আয়োজিত সেমিনারে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন দেশি বিদেশি অতিথিরা রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সেমিনারে উপস্থিত ছিলেন আমেরিকার ওয়েবস্টার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর বেলরিন পলভিনা সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের আমেরিকা স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া এবং ডিগ্রি অর্জনের পাশাপাশি সেখানে কাজ করার সুযোগ নিয়ে কথা বলেন এই আয়োজনের সহযোগী পার্টনার হিসেবে ছিল ব্র্যাক ব্যাংক তারা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন পরে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝ থেকে লটারি করে চারজনকে বাংলায় ফ্রি আইএলটিএস করার সুযোগ দেওয়া হয় সাতক্ষীরায় গুম ও নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে যুবদলের কেন্দ্র কমিটির একটি প্রতিনিধি দল তালা উপজেলার ধানদিয়া সদর উপজেলার রইজপুর ও আলিপুরে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগরসহ প্রতিনিধি দলটি পরে শহরের একটি কমিউনিটি সেন্টারে যুবদল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন কক্সবাজারে কারা নির্যাতিত যুবদলের নেতাকর্মীদের সংবর্ধনা দিয়েছে জেলা যুবদল এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুবদলের সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তালুকদার মঞ্জুরুল আজিম সুমন সহ অনেকে বাংলা ভিশন নিউজ ডেস্ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তিতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ডের উদ্যোগে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম মাহবুবুল ইসলাম ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাবেক সহ সভাপতি তারেক উজ্জামান তারেক সহ অনেকে সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে সংসদের বাজেট অধিবেশন শুরু হাজার হাজার কর্মীর মালয়েশিয়া যেতে না পারার জন্য দায়ী ব্যক্তিদের বিচার হবে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ ব্যাংকিং খাতের উপর আর চাপ না বাড়ানোর অনুরোধ ব্যবসায়ীদের মূল্যস্ফীতি কমানোর তাগিদ অর্থনীতি কাল দুদকে যাচ্ছেন না বেনোজি আইনজীবীর মাধ্যমে পনেরো দিন সময় প্রার্থনা নয় জুন বেনোজির স্ত্রী কন্যা হাজির হবেন দুদক আইনজীবীর আশা বেনোজির ছিলেন আওয়ামী লীগের ক্ষমতার ডিফেন্ড মির্জা ফখরুলের মন্তব্য দুর্নীতির বিরুদ্ধে বিএনপির আন্দোলন বছরের সেরা কৌতুক বললেন ওবায়দুল কাদের এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাবট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ